আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলে থাকি তার বেশিরভাগই কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করে বলে থাকি যেমন আমি ভাত খাই মা রান্না করছে সে ফুলগুলি তুলেছে তারা ফুটবল খেলেছিল আমরা বই পড়ছিলাম সে কাজটি করবে তো এইসব সেন্টেন্সগুলো সেখানে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে অর্থাৎ আমরা যে টেন্সের ফর্মগুলো শিখেছিলাম তার সবগুলোই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ফর্ম এবং আমাদের ভয়েস চেঞ্জের ক্লাসগুলোতে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় সেগুলো আমরা কিন্তু শিখেছি আজকের ক্লাসে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় যেসব কথা আমরা বেশিরভাগ প্যাসিভ ভয়েস ইউজ করে বলে থাকি সেই সব কিছু সেন্টেন্স আলোচনা করব যেমন আমরা বললাম যে আমার কলমটি হারিয়ে গেছে তো এই কথাটা আমরা কিন্তু এভাবে সহজে বলি না যে আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি আমরা বলে থাকি আমার কলমটি হারিয়ে গেছে অথবা আমার বইটি চুরি হয়ে গেছে আমরা এভাবে বলি না যে আমার বইটি কেউ চুরি করে নিয়েছে আমরা বলে থাকি আমার বইটি চুরি হয়ে গেছে তো এই রকম খুব কমন কিছু সেন্টেন্স যেগুলো আমরা সাধারণত প্যাসিভ ভয়েস ইউজ করে বলে থাকি সেই সেন্টেন্সগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো সেন্টেন্সগুলো দেখে নেওয়া যাক তো দেখো আমার কলমটি হারিয়ে গেছে আমার কলমটি হারিয়ে গেছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলি আমরা বলি মাই পেন হ্যাজ বিন লস্ট মাই পেন হ্যাজ বিন লস্ট দেখো সাবজেক্ট হ্যাজ হয়েছে হ্যাজের পরে বিন হয়েছে তারপর ভার্বের থার্ড ফর্ম হয়েছে অর্থাৎ প্যাসিভ ভয়েসের সূত্র এবং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবার এই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে করি অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে সেন্টেন্সটা কেমন হবে তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ এবার এর অ্যাক্টিভ ভয়েসটি হবে আমাদের এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবার আমরা এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করছি তাহলে অ্যাক্টিভ ভয়েসের সূত্রটা কি যে টেন্সের যে সূত্রটা রয়েছে সেটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সূত্র তাহলে এখানে মাইপেন সাবজেক্ট ছিল হ্যাস তারপর বিন হয়েছে তারপর ভিত্রি হয়েছে এবার এখানে কিন্তু অবজেক্ট নেই সাধারণভাবে কি হয় প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট থাকে এখানে বাই এবং অবজেক্ট এটি কিন্তু নেই এই জিনিসটি থাকা দরকার কিন্তু এটা নেই এবার আমাদের এই অবজেক্টটা নিয়ে আসতে হবে অর্থাৎ একটা অবজেক্ট আমাদের তৈরি করতে হবে এবার সেই অবজেক্টটা আমরা কিভাবে তৈরি করব। দেখো মাই পেন হ্যাজ বিন লস্ট আমার পেনটি হারিয়ে গেছে অর্থাৎ কে হারালো আমার পেনটা কি অন্য কেউ হারালো সাধারণভাবে আমার পেনটি হারিয়ে গেছে বলতে আমরা বোঝাই যে পেনটি আমার কাছ থেকেই হারিয়েছে তাহলে আমরা এই সেন্টেন্সটার সাবজেক্ট কে পাবো অর্থাৎ যে অবজেক্টটা হবে সেই অবজেক্টটা কে পাবো অবজেক্টটা হচ্ছে বাই মি অবজেক্টটা বাই মি হয়ে যাবে অর্থাৎ মাই পেন হ্যাজ বিন লস্ট বাই মি এবার মিটাকে যদি সাবজেক্ট করে নিয়ে আসি তাহলে কি হবে তাহলে হবে আই আই এর পরে কী হয় যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের সূত্র রয়েছে তাহলে এর সঙ্গে হবে হ্যাব তাহলে আই হ্যাব লস্ট মাই পেন আই হ্যাব লস্ট মাই পেন এবার এই সেন্টেন্সটা এটা অ্যাক্টিভ ভয়েস এই সেন্টেন্সটাকে প্যাসিভে রূপান্তর করো দেখো ঠিক এই সেন্টেন্সটা চলে আসবে আই হ্যাভ লস্ট মাই পেন এবার এই মাই পেনটাকে সাবজেক্ট করে নিয়ে গেলাম মাই পেন মাই পেনের সঙ্গে হয় হ্যাস হ্যাজের সঙ্গে হয় বিন তারপর ভি থ্রি তারপর বাই প্লাস অবজেক্ট কিন্তু এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের অবজেক্ট লেখার দরকার হয় না একই রকমভাবে আমার মোবাইলটি চুরি হয়ে গেছে আমার মোবাইলটি চুরি হয়ে গেছে অর্থাৎ আমার মোবাইলটি কেউ চুরি করে নিয়েছে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে লিখব আমার মোবাইলটি চুরি হয়ে গেছে তাহলে দেখো আমার মোবাইল তাহলে মাই মোবাইল হ্যাস বিন স্টোলেন মাই মোবাইল হ্যাস বিন স্টোলেন বাই প্লাস যেটা অবজেক্ট হওয়া উচিত সেটার দরকার নেই এক্ষেত্রে বাই এবং অবজেক্ট এটা উজ্জ্ব অবস্থাতে থাকে অর্থাৎ এটা লেখার দরকার হয় না তাহলে মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন আমরা যখন কথা বলি ইংরেজিতে তখন কিন্তু এইভাবেই বলি যে মাই মোবাইল বিন স্টোলেন আমার মোবাইলটি চুরি হয়ে গেছে আমরা বলি না যে সামোয়ান হ্যাজ স্টোলেন মাই মোবাইল কেউ আমার মোবাইলটি চুরি করে নিয়েছে এটা আমরা কম বলে থাকি সাধারণভাবে আমরা বলে থাকি মাই মোবাইল বিন স্টোলেন আমার মোবাইলটি চুরি হয়ে গেছে তাহলে এবার এই সেন্টেন্সটাকে আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে করব তখন কীভাবে করব। এটা প্যাসিভ এবার অ্যাক্টিভ ভয়েসে যখন করব তখন বাই প্লাস অবজেক্ট এটা আমার নেই কিন্তু এটাকে আমার নিয়ে আসতে হবে কে চুরি করেছে কেউ চুরি করেছে অর্থাৎ সামন তাহলে সাবজেক্ট আমরা লিখবো সামন সামন হ্যাস সামনের সঙ্গে হ্যাজ হয় স্টোলেন সামন হ্যাজ স্টোলেন মাই মোবাইল সাময়ান হ্যাস টোলেন মাই মোবাইল আমার মোবাইলটি কেউ চুরি করে নিয়েছে এবার এরকম আমরা আরও কিছু উদাহরণ এখন দেখব যেগুলোর অ্যাক্টিভ ভয়েস আমরা কিন্তু করবো না আমরা সাধারণত যেভাবে কথাগুলো বলে থাকি যেভাবে কথাগুলো ইউজ করে থাকি ঠিক সেইভাবে আমরা দেখব কিন্তু তোমরা বাড়িতে সেগুলোকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করবে এবং কমেন্টে আমাকে জানাবে যে এই প্যাসিভ ভয়েসগুলোকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করলে কেমন হয় এবং আমি তোমাদের প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং সেগুলো চেক করে তোমাদের জানিয়ে দেব। যে তোমাদের অ্যান্সারগুলো ঠিক আছে কি না তাহলে চলো অন্য সেন্টেন্সগুলো দেখা যাক বাড়িটি মেরামত করা হচ্ছে বাড়িটি মেরামত করা হচ্ছে দ্য হাউস ইজ বিং রিপেয়ার্ড তাহলে দ্য হাউস ইজ বিং রিপেয়ার দ্য হাউস ইজ বিং রিপেয়ার্ড কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ বিং ভি থ্রি প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স পরের সেন্টেন্সটা কোনো প্রতিজ্ঞা পালন করা উচিত কেউ যদি কোনো প্রতিজ্ঞা করে তাহলে সেটা অবশ্যই পালন করা উচিত অর্থাৎ এ প্রমিসুড বি কেপ্ট অর্থাৎ প্রতিজ্ঞাটা রাখা উচিত এ প্রমিস শুড বি কেপ্ট শ্যুড ব্যবহার হয়েছে মডেল লকজেলেরিস মডেল লকজেলেরি পরে বি হয় তারপর ভারবের থার্ড ফর্ম হয় এ প্রমিস শুড বি কেপ্ট পাট গ্রীষ্মকালে রোপণ করা হয় পাট গ্রীষ্মকালে রোপণ করা হয় গম শীতকালে কাটা হয় সর্ষে শীতকালে তোলা হয় এই সব সেন্টেন্সগুলি কিন্তু প্যাসিভ ভয়েসে বলা হয় তাহলে পাট গ্রীষ্মকালে রোপণ করা হয় তাহলে পাট ইংরেজি হচ্ছে জুট তাহলে জুট ইজ রোপণ করা ইংরেজি হচ্ছে সো এস ও ডাব্লিউ সো তাহলে সোর থার্ড ফর্ম হচ্ছে সোন জুট ইজ সোন ইন সামার জুট ইজ সোন ইন সামার পরিশ্রম ছাড়া কিছুই লাভ করা যায় না তাহলে কিছুই লাভ করা যায় নাথিং ক্যান বি গেইন্ড নাথিং ক্যান বি গেইন্ড পরিশ্রম ছাড়া উইদাউট লেবার নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার সাবজেক্ট মোডালকজ্জোরি বি ভি থ্রি ভয়েস নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার একই রকমভাবে কর্তব্য অবশ্যই পালন করা উচিত একটু আগেই আমরা এই ধরনের একটা সেন্টেন্স করলাম কর্তব্য অবশ্যই পালন করা উচিত তাহলে কর্তব্য ইংরেজি ডিউটি তাহলে ডিউটিস আমরা প্লুরাল নাম্বার ইউজ করছি ডিউটিস মাস ডান ডিউটিস মাস্ট বি ডান কর্তব্য অবশ্যই পালন করা উচিত একই রকমভাবে আমি যেতে বাধ্য হয়েছিলাম আমি যেতে বাধ্য হয়েছিলাম তাহলে আই ওয়াস যেহেতু একটা পাস্টেন্স পাস্ট ইন্ডিফিনিট আই ওয়াস অবলাইজড আই ওয়াস অবলাইজড টু গো আই ওয়াস অবলাইসড টু গো আমি যেতে বাধ্য হয়েছিলাম এবার এগুলোর অ্যাক্টিভ ভয়েস তোমরা করবে কিন্তু এই সেন্টেন্সটার অ্যাক্টিভ ভয়েস আমি তোমাদের করে দিচ্ছি দেখো আই ওয়াস অবলাইসড টু গো আমি যেতে বাধ্য হয়েছিলাম আমাকে কে যেতে বাধ্য করেছিল তাহলে আমাকে যেতে বাধ্য করেছিল পরিস্থিতি অবস্থা আমাকে যেতে বাধ্য করেছিল তো এক্ষেত্রে আমরা যে অবজেক্টটা আনবো আই ওয়াজ অবলাইজ টু গো বাই সারকামস্টেন্সেস অর্থাৎ পরিস্থিতি তাহলে এখানে আমরা যে সাবজেক্ট করে নিয়ে যাব অ্যাক্টিভ ভয়েসে সেটা হচ্ছে সারকামস্টেন্সেস তাহলে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস লিখবো তখন আমরা কী করবো সারকামস্টেন্সেস সারকামস্টেন্সেস পরিস্থিতি সারকামস্টেন্সেস অবলাইজড মি টু গো পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করেছিল সারকামস্টেন্সেস অবলাইজড মি টু গো এই মিটা সাবজেক্ট হয়ে আয় হয়েছে আয়ের সঙ্গে ওয়াজ হয়েছে ভারবের থার্ড ফর্ম হয়েছে টু গো যেতে প্লেন ইনফাইনেটিভ আমরা প্লেন ইনফাইনেটিভের ভয়চ্য করেছি তাহলে আই ওয়াজ অবলাইজড টু গো সার্কামস্টেন্সেস অবলাইজড মি টু গো পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করেছিল এই সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ ভয়েস তোমরা আমাকে করে দেখাবে এবার পরের সেন্টেন্স এই বাড়িটি দু হাজার পাঁচ সালে বানানো হয়েছিল তাহলে দিস হাউস ওয়াজ বিল্ট দিস হাউস ওয়াজ বিল্ড ইন

মোডা লকজুলেরি বি ভি থ্রি মিথ্যাবাদীকে শাস্তি দেওয়া হবে ওয়াইল্ডের একটা বিখ্যাত গল্প রয়েছে যার নাম হচ্ছে সেলফিস জায়ান্ট সেখানে একটা বিখ্যাত লাইন রয়েছে ট্রাসপাসার্স উইল বি প্রসিকিউটেড অনধিকার প্রবেশকারীদের শাস্তি দেওয়া হবে ঠিক এই ফর্মটা মেনটেন করেই কিন্তু সেন্টেন্সটা লেখা হয়েছে ট্রাসপাসার্স উইল বি প্রসিকিউটেড এই ভয়েস চেঞ্জটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে সেটা মাধ্যমিক এসএসসি রেল বিভিন্ন পরীক্ষাতে এই ভয়েস চেঞ্জটা এসেছে ট্রাসপাসার্স উইল বি প্রসিকিউটেড এবার এই ভয়েস চেঞ্জটাকে আমরা কিভাবে অ্যাক্টিভে রূপান্তরিত করব ট্রাসপাসার্স উইল বি প্রসিকিউটেড সেন্টেন্সটি প্যাসিভে রয়েছে এবার এটাকে আমরা অ্যাক্টিভে করব তখন যেহেতু অনধিকার প্রবেশকারীদের শাস্তি দেওয়া হবে তাহলে শাস্তি কে দিতে পারে কোন অথরিটি দিতে পারে তখন আমরা সাবজেক্ট করে অথরিটিকে নিয়ে আসবো দ্য অথরিটি উইল প্রসিকিউট দ্য ট্রাসপাসার্স অনধিকার প্রবেশকারীদের শাস্তি দেওয়া হবে একই রকমভাবে দ্য লায়ার উইল বি পানিশড মিথ্যাবাদী শাস্তি দেওয়া হবে কে শাস্তি দেবে কোনো অথরিটি দিতে পারে অথবা শিক্ষক যদি শিক্ষকের কাছে তারা মিথ্যা বলে অর্থাৎ শিক্ষক প্রথমেই বলে দিতে পারে যে মিথ্যা কথা বলবে তাকে শাস্তি দেওয়া হবে অর্থাৎ মিথ্যাবাদীকে শাস্তি দেওয়া হবে দ্য লায়ার উইল বি পানিশড মিথ্যাবাদীকে শাস্তি দেওয়া হবে অর্থাৎ টিচার উইল পানিশ দ্য লায়ার এইভাবে আমরা সেন্টেসটিকে অ্যাক্টিভে রূপান্তর করতে পারি এবার স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ ওয়াস বর্ন ইন এইটিন সিক্সটি থ্রি স্বামী বিবেকানন্দ ওয়াস বর্ণ ইন এইটিন সিক্সটি থ্রি স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবার এই সেন্টেন্সটার কিন্তু প্যাসিভ ভয়েস হবে না কেন এই সেন্টেন্সটার অবজেক্ট নেই অতএব এই সেন্টেন্সটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে রূপান্তর করার প্রয়োজন নেই এটা কি আগামীকাল শেষ হবে প্রশ্নবধক চিহ্ন এটা কি আগামীকাল শেষ হবে তাহলে শেষ হবে তাহলে ফিউচার টেন্সে রয়েছে তাহলে উইল ইট বি ফিনিশড উইল বি ফিনিশড টুমোরো উইল ইট বি ফিনিশড টুমোরো এটা কি আগামীকাল শেষ হবে এবার ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয় ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয় তাহলে দ্য রুম ইজ প্রতিদিন পরিষ্কার করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট দ্য রুম ইজ ক্লিনড এভরিডে দ্য রুম ইজ ক্লিন্ড এভরিডে সবগুলো আম খেয়ে ফেলা হয়েছে তাহলে সবগুলো আম খেয়ে ফেলা হয়েছে তাহলে অল দ্য অল দ্য ম্যাঙ্গোস হ্যাভ বিন ইটেন সবগুলো আম খেয়ে ফেলা হয়েছে তাহলে এই রকম প্রচুর সেন্টেন্স আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় প্যাসিভ ভয়েস ইউজ করে বলে থাকি তো এখানে সেই রকম কিছু সেন্টেন্সের উদাহরণ ছিল আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি পরের ক্লাসে দেখা হচ্ছে অন্য একটি বিষয় নিয়ে